এখন থেকে তোমাদের কথা রাখা হচ্ছে। প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, এপিবিএন অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। শিক্ষক পরিচিতি: ফখরুদ্দিন আহমেদ, বিকম অনার্স, এমকম হিসাব বিজ্ঞান, সহকারী শিক্ষক, আম পুলিশ ব্যাটালিয়ন, পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। মোবাইল নাম্বার আমার দেওয়া আছে, যদি কারো কোনো সমস্যা হয় তোমরা উক্ত মোবাইল নাম্বারে রাত্রে 9টার পরে আমার সাথে যোগাযোগ করতে পারবে, ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব। যাই হোক, শিক্ষক, তোমাদের সাথে আমি অনেকদিন থেকে পরিচিত, তোমরা জানো, তারপরও জাস্ট ফর্মালিটি। পাঠ পরিচিতি: হিসাব বিজ্ঞান, এসএসসি 2021। এই অধ্যায়ের শিকন ফল। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, আমাকে আর সালাম দিতে হবে না, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। এই অধ্যায়ের শিকন ফল বহু নির্বাচনী প্রশ্ন এবং উত্তর, অর্থাৎ এমসিকিউ আমি সাজিয়েছি। আজকে তোমাদের অধ্যায় হলো জাবেদা, কোথিয়ান, রেওয়ামিল এবং আর্থিক বিবরণী। এই কটা অধ্যায় থেকে আমার কাছে যা ইম্পর্টেন্ট মনে হয়েছে, অর্থাৎ 2021 সালের জন্য রাজশাহী বোর্ডের জন্য নির্বাচিত করেছি যে সমস্ত বিষয়, তা নিয়ে আজকে আমি আলোচনা করব তোমাদের মাঝে। আচ্ছা, অধ্যায়ের শিকন ফল গেল, এখন দেখি আমাদের জন্য কি অপেক্ষা করছে। একটু বড় করে দিই। মালিয়া সুলতানা, একটু বড় তো বাবা। কোন বইয়ের মাধ্যমে প্রতিটি লেনদেনের উৎপত্তি কারণ জানা যায়? ক নগদান বই, খ খতিয়ান, গ জাবেদা, ঘ হিসাব বিবরণ। আচ্ছা, তোমরা তাহলে পড়তে পারছো? আমি বুঝতে পারছি, তাহলে অক্ষর বোঝা যাচ্ছে নাকি? একটু ছোট হয়ে গেছে নাকি? জি স্যার। ব্যাপার হচ্ছে কি, বেশি একটু ছোট বড় হয়ে করতে গেলে আমি আর মানে আসছে না, যেহেতু আমি পাওয়ার পয়েন্টে কাজ করছি সেই জন্য, এমসিকিউ তো। আচ্ছা যাই হোক, উত্তরটা কে দিবে বলতে পারবে? জাবেদা হবে স্যার। জাবেদা, গুড বয় নিলয়, তোমাকে ধন্যবাদ। আমরা তোমাদের কাছ থেকে উত্তরটা পেয়েছি, যার জন্য আমি নিজেকে আনন্দিত ভাবছি। যাই হোক, এখন কোন লেনদেনের ব্যাখ্যা পাওয়া যায় একটু বলবে? তোমাকে আগে চারটা অপশন পড়তে হবে। জাবেদা, জাবেদা, জাবেদাই হবে, ঠিক আছে, কোথিয়ান হবে না বাবা। এটা হলো যে কোন লেনদেনের ব্যাখ্যা পাওয়া যায়। লেনদেনের ব্যাখ্যা আমরা জাবেদাতেই করি, তাই না? যদি বলা হয়, হ্যাঁ, যে ডেবিট ক্রেডিট নির্ণয় করো, তখন কিন্তু ব্যাখ্যার প্রয়োজন হয় না। যদি বলা হয় যে তোমার ব্যাখ্যার কথা বলা হয়েছে, আমরা যদি বলি জাবেদা দাখিলা দেখাও, তখন আমাদের ব্যাখ্যার প্রয়োজন হয়। ক্লিয়ার? তারপরে 3 নম্বরটা বলো তো নিলয়। নিশ্চিত হওয়া যায় কোথায়? চালানে, ভাউচারে, ক্যাশ মেমোতে যাবে দেয় স্যার, যাবে দেয় হবে। যাবে দেয়, গুড বয়। আচ্ছা, 4 নম্বরটা একটু বলবে পড়ো তো। চতুর্থ নম্বর, ভাউচার স্বাক্ষর করেন মালিক, ব্যবস্থাপক, হিসাব রক্ষক। ক এক ও দুই, খ এক ও তিন, গ দুই ও তিন, ঘ এক দুই তিন। স্যার দুই ও তিন হবে না স্যার, দুই তিন হবে, দুই ও তিন, গুড, ও তিন, দুই ও তিন, গুড, ফাইন, এক্সিলেন্ট। আমি দেখো এই যে অপশন গুলো সাজিয়েছি তোমাদের রাজশাহী বোর্ড মোতাবেক, তো যাই হোক, আমি প্রত্যেকটার উত্তর তোমাদের কাছে পেয়ে যাচ্ছি, তাহলে বোঝা যাচ্ছে তোমাদেরা ভালো প্র্যাকটিস করছো। হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি। 5 নম্বরটা একটু চৈতি পড়ো তুমি। মিস্টার এফ এম নগদে 50,000 টাকা, 10,000 টাকার পণ্য, 20,000 টাকার ব্যাংক ঋণে ব্যবসা শুরু করেন, এক্ষেত্রে মিস্টার এফ এম এর মূলধনের পরিমাণ কত? হ্যাঁ, মূলধনের পরিমাণটা কত হবে? 60,000। 60,000 টাকা হবে, গুড।
তবে নীলয় কিন্তু আজকে সময় দিয়েছিল, আমি নীলয়কে বলি নাই, চুইটিকে দিয়েছিলাম অপশনটি পড়ার জন্য, সেই ক্ষেত্রে নীলয় সুযোগ পেয়েছে ক্যালকুলেটর মারছে, কিন্তু তার আগে চুইটি বলে দিয়েছে, গুড গার্ল। যাই হোক, আমি জুবায়েরকে পাচ্ছি না, জুবায়ের মনে জয়েন করে নাই আজকে এখনো, সাফিনরাও জয়েন করে নাই আজকে। যাই হোক, এখন নীলয় বলবে, ছয় নম্বর পড়ো। বিক্রয় বৃদ্ধিতে পূর্বের চেয়ে কম মূল্যে বিক্রয় করা কি বলে? ক নগদ বাট্টা, খ কারবারি বাট্টা, গ ধারে ক্রয়, ঘ ধারে বিক্রয়। সরকার কারবারি বাট্টা, গুড। এখন নিচের উদ্দীপক কি পড়বে? চৈতি উত্তর দিবে নীলয়। দেখি মাফির নিকট 2,00,000 টাকা পণ্য বিক্রয় করে 10% কমিশন বাদ দিয়ে 70,000 টাকার একটি চেক ও 20,000 টাকা নগদে পাওয়া গেল। এফএম এর নিকট কত টাকা রয়েছে? 20,000, 70,000, 90,000, 50,000? কত টাকা একটু যোগ করো দেখি ক্যালকুলেটর মারো। জি স্যার। আচ্ছা দাঁড়াও, কয়েকজন জয়েন করছে, একটু জয়েন করে নেই। কত হাজার বললা বাবা? 90,000? না স্যার, হবে না স্যার। হ্যাঁ, 90,000। ও তোমাদের ক্যালকুলেশন অ্যাবসলিউটলি রাইট। আমার খুব মজা লাগছে যে দেখো, আমি কিন্তু আজকে কঠিন করে কিছু সাজাইনি। হ্যাঁ, হালকা মাঝে মাঝে কিছু কঠিন আসবে লাস্টের দিকে, কিছু কঠিন আসবে হালকা লাস্টের দিকে আসবে। কিন্তু যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে তোমরা ভালোই পারছো। আমি খুবই মানে আমি নিজেকে ধন্য মনে করছি যে তোমরা বাড়িতে পড়াশোনা করছো। তোমরা বাবারা ভালো যখন রেজাল্ট করো, আমার নিজের বুকটা গর্বে ফুলে উঠবে। আমি তোমাদের সবাইকে দোয়া করছি, প্রার্থনা করছি বা দোয়া করছি, যাই বলি, যে তোমরা সবাই গোল্ডেন পাও। আর তোমাদের মাঝে একটা সুবর্ণ সুযোগ গোল্ডেন পাওয়ার। আমাদের সমস্ত অধ্যায় শেষ হয়েছে, ক্লাস নাইনে আমরা আর্থিক বিবরণী শেষ করেছি, তাই না? সেই জায়গায় তোমাদের এখন মাত্র 6টা অধ্যায় পড়তে হচ্ছে, তাহলে তোমাদের জন্য অনেক আরো ভালো হইলো, মানে গোল্ডেন পাওয়ার জন্য। যাই হোক, তোমরা আর্থিক বিবরণী আমি একটু সাজেশন দিব তোমাদেরকে পরে। তোমাদের অনেকখানি কমে আসছে, যেহেতু যে মোতাবেক দিয়েছে সেই মোতাবেক আংশিক আর্থিক বিবরণী খুব ভালোভাবে করলে আমার মনে হয় তোমরা ছবি কমন পাবে আশা করছি। এখন আমরা 8 নাম্বারটা একটু চৈতি বলো তো বাবা। 8 হবে 8। হ্যাঁ, বাকিতে ব্যবসা করলে প্রভাব হয়, বাকিতে ব্যবসা করলে এর প্রভাব হয় ব্যবসায় সম্প্রসারণ, দিদারের পরিমাণ বৃদ্ধি, পাওনাদারের পরিমাণ বৃদ্ধি। নিচে কোনটা সঠিক? ক 1 2, খ 1 3, গ 2 3, ঘ 1 2 3। 1 2 হবে স্যার, 2 3 হবে না। 2 3 হবে, রাইট, অ্যাবসলিউটলি রাইট। এবং পাওনাদারের পরিমাণও বৃদ্ধি পাবে, বাকিতে করা বিক্রয় হবে ব্যবসা করতে গেলে, বাকিতে অবশ্যই, বাকিতে ব্যবসা করলে এর উপর প্রভাব পড়বেই, সেটা হলো দেনাদার এবং পাওনাদার। বাকিতে বিক্রয় করলে কি সৃষ্টি হয়? বাকিতে বিক্রয় করলে কি হয়? জি স্যার, দেনাদারের, দেনাদার সৃষ্টি হয়। আর বাকিতে ক্রয় করলে, বাকিতে ক্রয় করলে কি সৃষ্টি হয়? পাওনাদার। পাওনাদার, কথাটা বলতে এত দেরি হচ্ছে কেন? বলতেছি তো স্যার। কথাটা কি ঠিক আছে? দেনাদার এবং পাওনাদারের, পাওনাদার। আচ্ছা, পুক 9 নাম্বারটা একটু পড়ো তো। প্রকৃত জাবেদাকে কয়টি অংশে ভাগ করা হয়? 2 3 4 5, পাঁচ ভাগে। কথা হবে না স্যার? হ্যাঁ, পাঁচ ভাগে না স্যার, পাঁচ ভাগে, পাঁচ ভাগে হবে। 100 বার পাঁচ ভাগে হবে না কেন? আচ্ছা, এখন আমরা চলে আসি 11 নম্বর, 10 নম্বরটা আসছে না, তাই না? 11 নম্বরটা নীলয় পড়ো তো বাবা। 11 নম্বর নাই তো স্যার, 13 নম্বর আছে। 11 আছে, 11 আছে, একটু উপরে দেখো কোথায়।
হলুদ কালি দিয়ে লেখা হলুদ দেখতে পাচ্ছ জাবেদ এবং খতিয়ানের পার্থক্য করা হয় কিভাবে ক্রয় দ্বারা বিক্রয় দ্বারা উত্তোলন দ্বারা উদ্ধৃত দ্বারা স্যার উদ্ধৃত দ্বারা হবে উদ্বৃত্ত ধারা বারো নম্বরের হলো তোমার দ্বারা উদ্বৃত্ত ধারা উদ্বৃত্ত ধারা অর্থাৎ চার নম্বর অপশন গুড এখন মালিয়াত পড়ো তেরো নম্বর একজন ব্যবসায়ী খতিয়ান তৈরি করবে কারণ এটি লেনদেনকে সংক্ষিপ্ত হতে সাহায্য করে এটি ব্যবসায়ের নির্ভরযোগ্য ও সঠিক তথ্য সরবরাহ করে খতিয়ান কর্তৃক সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে কারবারের পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণ করা যায় অপশন নাই অপশন নাই স্যার এক ও দুই তাই না স্যার এক ও দুই হবে আমি যদি তিনটা নেই কোনো সমস্যা আছে দেখো তো ভালো করে পড়ে দেখো তিন নম্বরও হয় কিন্তু এক দুইটা লেনদেন সংক্ষিপ্ত হতে সাহায্য করে অ্যাবসলিউটলি রাইট এটি ব্যবসা নির্ভরযোগ্য ও সঠিক তথ্য সরবরাহ করে এটাও রাইট খতিয়ান কর্তৃক সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে কারবারে পরিকল্পনা সিদ্ধান্ত গ্রহণ করা যায় অ্যাবসলিউটলি রাইট তিনটাই হবে অতএব উত্তর এটা হলো তোমাদের চার এটা অপশনটা লিখতে ভুলে গেছি তো তাহলে আমরা কি নিব আর তোমাদের এই উত্তরমালা কিন্তু আমি সাজিয়ে রেখেছি উত্তরমালা আমি দিয়ে দিব চোদ্দ নম্বর একটু পড়ো চোদ্দ নম্বরটা পড়ো বাবা বাস্তব ক্ষেত্রে হিসাবের বিশেষ প্রচলিত ছক কোনটি টি ছক হ্যাঁ জেড ছক টি ছক বাস্তব ক্ষেত্রে চলমান জেড ছক আমার এই দেখো কার্সারটা কোথায় অবস্থান করছে হ্যাঁ কার্সারটা কোথায় অবস্থান করছে আমি তো ঘুরে রেখেছি জি স্যার তোমাদেরকে হেল্প করার জন্য এখন সাকলাইন মুস্তাক তুমি কি আছো সাকলাইন মুস্তাক সাকলাইন মুস্তাক কিন্তু যতগুলা ক্লাস নিয়েছি অদ্যবধি সে প্রত্যেকটাতে জয়েন করেছে আমি কিন্তু মার্ক করে রেখেছি প্রত্যেকটা ক্লাস এসে আছে নিলয় মাঝখানে কয়েকদিন গ্যাপ দিয়েছো গত মাসের 23 তারিখের ক্লাসে তুমি ছিলে না জানুয়ারি আমার কাছে কে কে নাই আমার কাছে কিন্তু সব নোট আছে আমি নিলয়কে গত 23 তারিখে মিস করেছি আচ্ছা যাই হোক 14 নাম্বারটা এখন সাকলাইন পড়বে সরি 15 নাম্বারটা উদ্দীপকটি পড়ো সাকলাইন জি স্যার জনাব এফএম 2020 সালে পয়লা জানুয়ারি তারিখে নগদ 80,000 টাকা এবং 20,000 টাকা পণ্য দ্রব্য নিয়ে ব্যবসা শুরু করেন এছাড়াও তিনি জানুয়ারি 5 নগদে পণ্য ক্রয় 20,000 টাকা জানুয়ারি 10 রহমানের নিকট হতে 25,000 টাকা পণ্য ক্রয় করেন জানুয়ারি 16 নগদে পণ্য বিক্রয় 10,000 টাকা 10,000 টাকা হিসাব করার সুযোগ পেয়েছে তাকে দেওয়া হয় না অপশন যার জন্য সে বলে দিয়েছে আচ্ছা সাকলাইন তুমি 16 নম্বরটা পড়ো এখন জানুয়ারি 16 তারিখে নগদ হিসাবে জের কত টাকা 70,000 টাকা 1,00,000 টাকা 1,20,000 টাকা স্যার 1,00,000 টাকা হবে 1,00,000 টাকা আমি নিতে পারতেছি না 1,00,000 টাকা ঠিক আছে কিন্তু নিতে পারতেছি না আমি 70,000 টাকা দিলে আমি খুশি হতাম হবে স্যার না স্যার 70,000 টাকাই তো বলছে 70,000 বলছো আমি 1,00,000 শুনলাম স্যার 70,000 টাকা স্যার আচ্ছা স্যার আমি তো তাই বললাম গুড গুড এখন আমি মনিরাকে বলতেছি মনিরা তুমি কি লাইনে আছো বাবা মনিরা মনিরা লাইন স্লো জি স্যার হ্যাঁ তুমি 17 নম্বরটা বলো কোন হিসাবটি বাধ্যতামূলক ঘটনা জাবেদা খতিয়ান রাওমিল রাওমিল হবে তুমি অনেকগুলা রাইট বলেছো
তোমাকে মনে রাখতে হবে আমি কিন্তু এর আগে যতগুলো এমসিকিউ নিয়েছি এটাকে প্রাধান্য দিয়েছি, কিন্তু এই যে দেখা আছে কোন হিসাবটি বাধ্যতামূলক আমি তিনবার নিয়েছি এই পর্যন্ত। খতিয়ান, খতিয়ান হলো বাধ্যতামূলক, খতিয়ান না হলে কি করে চলবে? আর রেওয়ামিল তো কোনো হিসাবেই নয়। আর যাই হোক, বিক্রয় করিয়ার উদ্বৃত্তকে কি বলে? 18 নাম্বার বলবে ইয়া নাম কি রে বাবা, ওর নাম মৌমিতা, বলো তো 18 নাম্বার মৌমিতা কি লাইনে আছো? নিলয় বলো স্যার। দিনাদার, স্যার দিনাদার হবে, স্যার দিনাদার হবে, গুড বয়। ব্যালেন্স বিডি বলতে বোঝায় এটা তো পারার কথা, সবাই পারবে। উপর থেকে আনি তো মাইশা সিনা জয়েন করেছো? স্যার অনেক আগে জয়েন করছি, আমি খেয়াল করিনি বাবা। যাই হোক, এখন আমি মালিয়াতের জন্য কি বলে মাইশা আক্তার দিনার জন্য একটা অপশন দিচ্ছি। 20 নাম্বারটা এখন পড়বে মাইশা আক্তার দিনা। দেখো তোমাদের তোমাদের ছবি দেখতে পাচ্ছ? কই স্যার, দেখো স্ক্রিনে দেখো তোমাদের ছবি আছে অনেকগুলো পাশে। জি দেখতে পেয়েছি, দেখতে পাইছো? এখানে তো ফুল দেখা যাচ্ছে। আরে বাবা ফুলের পাশে দেখো অনেকগুলো ছবি, তোমাদেরই ছবি এগুলো, তোমাদের খালি আমি নাই। না তুমি স্যার আমি নাই, সবাই আছো, ছবি তো আরো আছে, ছবি আরো রেখেছি। এখন 20 নাম্বারটা মাই শাস্তার দিনা বলবে দ্রুত। কখন রেওয়ামির প্রস্তুত করা হয়? ক প্রত্যেক দিন, খ মাসের শেষে, গ নির্দিষ্ট দিনে, ঘ বছরের যে কোনো দিনে। নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট দিনে। এর আগেও এই রেওয়ামিল প্রস্তুত করা হয় গত ক্লাসে আমি দিয়েছি। জি স্যার। 21 নাম্বারটা মালিয়াত সুলতানা, কোন নীতি অনুযায়ী অনাদায়ী পাওনা ক্ষতি হিসেবে দেখানো হয়? ব্যবসায়িক সত্তা, হিসাবকাল ধারণা, রক্ষণশীলতা, বকেয়া ধারণা। রক্ষণশীলতা নীতি না? গুড গার্ল, তো হিসাবকাল ধারণা। না না, রক্ষণশীলতা হবে। আমরা তোমাদেরকে একটা কথা বলি, অবিক্রিত পণ্যের মজুদ মূল্য 50,000 টাকা, বাট বাজার মূল্য 2,000 টাকা বেশি, কি করব আমরা? তখন আমরা 50,000 টাকাই নেব স্যার, যেটা কম আছে সেটাই করি। এটা হলো হিসাব রক্ষণের মূল নীতি, রক্ষণশীলতার নীতি ওইটাই, অর্থাৎ যেটা কম আছে সেটাকে ধরতে। এখন 22 নাম্বার নিলয় পড়বে। জি স্যার বলো। যন্ত্রপাতি মেরামত 2,600 মজুরি হিসেবে ডেবিট করা হলে এটি কোন ধরনের ভুল? বাদ পড়ার ভুল, নীতিগত ভুল, লিখার ভুল, নাকি পরিপূরক ভুল? এটা নীতিগত ভুল, নীতিগত, এটা নীতিগত ভুল। গুড বয়েজ এন্ড গার্লস। জি স্যার। 23 নাম্বার মালিয়াত সুলতানা, অনিশ্চিত হিসাব কিভাবে বন্ধ করা হয়? সাধারণ জাবেদার মাধ্যমে, সংশোধনীর মাধ্যমে, নতুন রেওয়ামিল তৈরির মাধ্যমে, সমন্বয় জাবেদার মাধ্যমে। এটা সংশোধনীর মাধ্যমে হবে। সংশোধনীর মাধ্যমে, একই কথা, সংশোধনী জাবেদার লেখলো সংশোধনের মাধ্যমে। গুড। এখন মাইশা আক্তার দিনা বলবে 24। রেওয়ামিলে ডেবিট ও ক্রেডিট দিকে টাকার পরিমাণ সমান হলেও যেসব ভুল থাকতে পারে, এক নীতিগত ভুল, দুই পরিপূরক ভুল, তিন বাদ পড়ার ভুল, ক এক দুই, খ এক তিন, গ দুই তিন, ঘ এক দুই তিন, স্যার তিনটাই হতে পারে। আমি তিনটা নিতে পারছি না, নীতিগত বলে নিতে পারি না। এক ও দুই হবে না স্যার? না, দুই ও তিন হতে পারি। ঠিক আছে, তোমার উত্তর অ্যাবসলিউটলি রাইট। এখন আমি দিনাকে আবার বলছি 25 নাম্বার বলার জন্য।
সে উত্তরটা বলে দিন। বিগত বছরের অবিক্রিত পণ্য চলতি বছরে কি হিসাবে বিবেচিত হবে? ক সম্পূর্ণ মজুদ, খ প্রারম্ভিক মজুদ, গ অবিক্রিত মজুদ পণ্য, পণ্য ঘ বিক্রিত পণ্য। এই যে আমার প্রারম্ভিক মজুদ পণ্য, প্রারম্ভিক মজুদ পণ্য, তালুকদার স্যারের মেয়ে অর্থাৎ মঞ্জুর হোসেন স্যার স্যারের মেয়ে মালিয়া সুলতানা পড়তেও দিল না, আগে উত্তর বলে দিয়েছে। এটাও আমি তিনবার দিয়েছি, এগুলা কিন্তু ইম্পর্টেন্ট, যেগুলা দেখতেছো আবার দেওয়া হয়েছে, সেগুলা কিন্তু একটু তোমরা খেয়াল করবে, এগুলা তোমরা ছবি তুলে নিতে পারো। হ্যাঁ, 26 নাম্বার এখন মালিয়াত পড়বে, 26 নাম্বার নিচে কোনটি রেয়ামিলের ডেবিট দিকে বসবে? অনাদায়ী পাওনা সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি, পাওনাদারের বার্তা সঞ্চিতি, দেনাদারের বার্তা সঞ্চিতি। সাধারণ সঞ্চিতি হবে। কেন? পাওনাদারের বার্তা, পাওনাদারের বার্তা সঞ্চিতি। জি স্যার, পাওনাদারের বার্তা সঞ্চিতি হবে, ডেবিট দিকে বলছে মে, ডেবিট দিকে। হ্যাঁ, এখন ইয়া বলো দিনা, 27 নাম্বার করণিক ভুল কত প্রকার? সঞ্চিতি হবে, চার প্রকার, চার প্রকার। এর আগে দেখো আমি কিন্তু করণিক ভুল কত প্রকার, ক চার, খ দেখতে পাচ্ছ তোমরা? আঠাশ নম্বরটা এখন বলবে মালিয়াত সুলতানা চৈতি। কোন দিকে বিশ্লেষণ করা হয়? মুনাফা, সম্পদ, মোট আয়, মোট ব্যয়। মোট আয়, মুনাফা। চারবার লিখেছি স্যার, মুনাফা হবে না স্যার। মুনাফা তো অবশ্যই জি স্যার, মুনাফা। জানুয়ারি কত তারিখে জানি নিয়েছি, এটা আমি দিয়েছি, সেটা ভুল করে বললাম। ভুল করবেন না। 29 নম্বরটা বলেন এখন নিলয় পড়ো। সিডি সিএফ কখন নির্ণয় করা হয়? মাসের শুরুতে, দিনের শেষে, সময়ের শেষ দিকে, আর বছর শেষে? স্যার বছর কি, মাসের শুরুতে স্যার। সিডি মানে কি? আনিত হইল সরি স্যার, সময়ের শেষ দিকে, অর্থাৎ যে মাস থাকবে আমার মাসের শেষে। আমি ঠিক বলেছি, এখানে মাসের শুরুতে আছে, দিনের শেষে আছে, বছরের শেষে, এখানে তো সময়ের শেষের দিকে, অর্থাৎ মাসের শেষে। যদি 31 তারিখ জানুয়ারি হয়, 28 তারিখ হিসাব শেষ, তখন আমাকে লিখতে হবে ব্যালেন্স সিডি, অর্থাৎ আনিত হইল, অর্থাৎ যোগ বিয়োগ করে যেটা হবে সেটা। ক্লিয়ার? এখন 30 নাম্বার নিলয় পড়ো, 30 নাম্বার। হিসাবের বাম দিক ডেবিট এবং ডান দিক ক্রেডিট, ইহা হিসাব বিজ্ঞানের একটি ক রীতি, ঘ বৈশিষ্ট্য, গ সুবিধা, গ প্রয়োজনীয় প্রয়োজনীয়তা। স্যার বৈশিষ্ট্য হবে না স্যার, রীতি কিন্তু বৈশিষ্ট্য হবে মনে হয়। রীতি চৈতি বলে দিয়েছে, রীতি 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 খ নাম্বার, অর্থাৎ এক অপশন। এখন চৈতি কে উদ্দীপকটা পড়তে হবে, চৈতিকে। মিস্টার এফ এফ 2021 সালে 1 জানুয়ারি নগদ 50,000 টাকা, এফ এফ আছে কোনো দ্রব্য 20,000 টাকা, ঠিক আছে গুড, এবং ব্যাংক ঋণ 10,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। উক্ত মাসে 5,000 টাকা ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো। মিস্টার এফ এফ এর প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত? 70,000 টাকা। 70,000, এটি একবার দিয়েছি আবার দিয়েছি। হ্যাঁ 70,000, এটা কিন্তু একটু আগে পড়ে আসছে, বলতেই দিল না, ওইটাই দিয়েছি তোমাদেরকে ভুল ধরার জন্য, ভুল ধরতে পারে নাই। ওই যে নাম কি, নিলয় সরকার বলে দিয়েছে আগে। এখন নিলয় 32 নাম্বারটা পড়ো। ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলে জাবেদায় কোনটি ডেবিট করা হয়? ক্রয় ফেরত হিসাব, ক্রয় হিসাব, দেনা দেনা হিসাব, আর হলো নগদান হিসাব। স্যার এটা তো পাওনাদার হিসাব হবে না স্যার, কেন পাওনাদার হবে? ক্রয় ফেরত হিসাব হবে স্যার, ফেরত হিসাব। দেনা হিসাব দেনার উপর নামে পাওনাদার। দেনা মানে হলো
পাওনাদার, আর যদি পাওনা হিসাব দেওয়া থাকতো তাহলে দেনা হিসাব দেনাদার হতো। এই দেনা সেই দেনা নয়, এই দেনা দিনা নয়, এই দেনা দিনা নয়, এই দেনা দেনা নয়, এটা হলো এই দেনা হলো পাওনাদার, পাওনাদারের হিসাব। বাবা দিনা মাইন গইছ না, তো আসিস না, দাঁত ভেঙে যাবে। রেকর্ডিং হচ্ছে কিন্তু। এই যে চৈতি আসো, দেখতে পাচ্ছ তোমাকে চৈতি? জি স্যার। আচ্ছা আমি এখনো মিসিং। তোমার যে ছবি নাই, তোমাকে সিঙ্গেল ছবি তুলে তারপর দেওয়া লাগবে। এখন উদ্দীপকটা পড়ো, 32 এবং 33 নম্বর উদ্দীপকটা কে পড়বে? কেউ পড়ুক, আমি হিসাব করি। আচ্ছা মাইশা আক্তার দিনা পড়ো। মেসার্স এফএম ট্রেডার্স 150,000 টাকা বিনিয়োগ করে 2019 সালে 20,000 টাকা সুদ পেল, যার মধ্যে পরবর্তী বছরে 5,000 টাকা অন্তর্ভুক্ত। তার ব্যবসায় প্রতিষ্ঠানে দায়ের পরিমাণ কত? ক 50,000, খ 30,000, গ 20,000, ঘ 5,000। 5,000। আচ্ছা ঠিক আছে, গুড। এখন 34 নাম্বারটা বলো। পরেরটা হবে 15,000 টাকা। হ্যাঁ 15,000 টাকা হবে। গুড গার্ল, গুড গার্ল। স্যার এখন উদ্দীপকটা পড়বে হলো আমাদের নিলয়। মিস্টার কামাল ব্রাদার্স জামাল ট্রেডিং এর নিকট পণ্য বিক্রয় করে 20,000 টাকা। প্রতিষ্ঠানটি 10% অনাদায় পাওনা সঞ্চিতে ধার্য করার সিদ্ধান্ত গৃহীত করে। মিস্টার কামালের প্রকৃত দেনাদারের পরিমাণ কত? 18,000 হবে স্যার। 20,000 টাকার 10% কত হয়? 20,000 টাকাই হবে, 2,000। তো 2,000 টাকা হবে? 2,000 টাকা, 2,000 টাকা কই? এ বাবা 10% অনাদায় সঞ্চিতি সৃষ্টি করতে বলছে। 10% বলছে, 10%। 10% করলে কত হয়? 2,000 হয় না? হ্যাঁ স্যার। হ্যাঁ জি স্যার। নিল ও কোন হিসাব করছে? এখানে বলা হয়েছে প্রতিষ্ঠানটি 10% অনাদায় পাওনা সঞ্চিতি ধার্য করার সিদ্ধান্ত, সিদ্ধান্ত নিচ্ছে 10% করার। তাহলে 10% করলে 2,000, 20,000 টাকা 10% করলে কত হয়? 2,000 টাকা। শুধু হিসাব এটা তোমার 36-3 হবে। এখন 36 নাম্বারটা পড়ো। 36 নাম্বারটা কি হতে পারে? 1-3। 1-3 বলছো না? 8-3। 1-8-3। নিলো কি লাইনে আছো? কি সঠিক বলছে চৈতি? জি স্যার। ওই কি স্যার 1-2 হবে না স্যার? 1-2 তো হওয়ার কথা। 1-2 নিলে মানে রাইট বলা যায়। জি স্যার। আচ্ছা এখন লেখাটা মনে হয় একটু ছোট হয়ে গেছে। 37 নাম্বার কে পড়বে? বিষয় বিবরণীত লিপিবদ্ধ হবে মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় আয়, মূলধন জাতীয় ব্যয়। নিচে কোনটি সঠিক? 1-2, 1-3, 2-3, 1-2-3। 1-2 1-2 হবে। 1-2 হবে। দেখো 2। আচ্ছা মনে হয় মনিরা হাত তুলছে নাকি? মনিরা কিছু বলবে? হ্যান্ড রিলাইজ করছিল কে? মনিরা সম্ভবত। আচ্ছা আমি দেখতে পাচ্ছি না, যাই হোক। এখন আমরা চলে আসি 38 নাম্বার। 38 নাম্বার কে পড়বে? সাইমা ট্রেডার্স 2020 সালে বিক্রিত পণ্যের ব্যয় 25,600 টাকা, মুনাফা 3,500 টাকা এবং নিট মুনাফার পরিচালন ব্যয় কত? 2,850, 7,750, 20,300, 21,150। বিক্রিত পণ্যের ব্যয় 25,000 টাকা, মুনাফা 3,500, মুনাফা 3,500 এবং নিট পরিচালন 21,150 কত? 2,850 টাকা দিলে মনে হয় ভালো হতো। স্যার এটা বুঝি নাই, বুঝলাম না। তুমি 21,150 টাকা কি করে করছো স্যার? সেটাও তো হচ্ছে না, পরে দেখলাম।
22,100 আছে কিন্তু এখানে উত্তর দেওয়া নাই। জি স্যার আছে? জি স্যার। না স্যার, কত নাম্বার পাইলা তোমরা? হ্যাঁ এটা ভুল ধরার জন্য। জি স্যার। আচ্ছা লাস্টের লাস্ট মুহূর্তে আমরা, তোমাদের সময় শেষ হয়ে গেছে, তারপরে আমরা দুইটা অপশন আছে যে আমরা একটু শেষ করি। এটা নিলয় উদ্দীপকটা পড়ো 39 এবং 40। জনাব এফ আহমেদ ব্যবসায়ে 2021 সালে 31 ডিসেম্বর কতিপয় উদ্ধৃত নিম্নরূপ। স্যার কি এটা? ওই উত্তর আগে বলে দিয়েছে 65,000। তুমি পড়ার সুযোগে সে অঙ্ক করে নিয়েছে। এবং চলতি সম্পদ কত বলো তো? 40,000। গুড বয়, গুড বয়। চলতি সম্পদ কি কি আছে একটু আমাকে দেখাও তো। এখানে দেনাদার আর নগদ। স্যার দেনাদার আর দেনাদার আর কি হলো? নগদ নগদ 10,000 আর হলো 30,000, এই হলো 40,000, এই হলো আমার সম্পদ। গুড গার্লস এন্ড বয়েজ। যাই হোক আমাদের সময় সংকীর্ণ, আমার আর কয়েক সেকেন্ড আছে হাতে, মানে কয়েক সেকেন্ড এক মিনিট আছে হাতে, মানে বন্ধ হয়ে যাবে অটোমেটিক। যাই হোক এখন তোমাদের আমি এটা একটু ছবি তুলে নাও, উত্তরমালাটা নিয়েছি স্যার। নিয়েছো? হ্যাঁ। এখন আমার কথা হলো তোমাদের সাথে আজকে ক্লাস করে আমি বেশ আনন্দিত, তোমরা ভালোই পেরেছো। হ্যাঁ আমাকে ভালোই লেগেছে। যাই হোক পরবর্তী ক্লাস কয় তারিখ আছে আমি জানি না, রুটিন দেখতে হবে। ততদিন তোমরা নিরাপদে থাকো, ভালো থেকো। এখন তোমাদের কাছে প্রশ্ন, তোমরা কি সৃজনশীল করবে না এমসিকিউ করবে? আমি সেইভাবে সাজাবো। এমসিকিউ এমসিকিউ আর নিলয় নগদ। স্যার জি স্যার নগদ কেন? আমি বলছি সৃজনশীল না এমসিকিউ আগামী দিন যেটা করবে সেটাই। স্যার সবাই সবাই তো এমসিকিউ। আচ্ছা ঠিক আছে। এখন মানে 20 তারিখে ক্লাস আছে? 20 তারিখে? আচ্ছা তাহলে কি 20 তারিখে আমি এমসিকিউ তৈরি করব? জি স্যার। ওকে তাহলে তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আরামে থাকবে, নিরাপদে থাকবে। হ্যাঁ মৌমিতা কি বলতে চাও বলো। স্যার 20 থেকে 27 পর্যন্ত একটু আরেকবার দেখাবেন, সময় যে নাই, প্রবলেম ছিল তো, সময় যে নাই। 20 থেকে 27 নাও দ্রুত, তাড়াতাড়ি করো, আমার মনে হয় বন্ধ হয়ে যাবে কয়েক, এক মিনিট আছে, ওনলি ফর এক মিনিট। স্যার 20 থেকে 27 দিলাম তো? হ্যাঁ স্যার নিছি। আচ্ছা আর কারো কোনো সমস্যা? যেটা বলবে সেটাই না স্যার। আচ্ছা যেটা বলবে সেটাই না স্যার, ঠিক আছে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, আরামে থেকো, আর এই যে আসসালামু আলাইকুম, হাফেজ, নামাজ কায়েম করো, সবাই নামাজ পড়ো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলাইকুম।